এটিএন বাংলায় স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের সাপ্তাহিক আয়োজন খেলার জগত অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর আমরা আমাদের আজকের পর্বটিও সাজিয়েছি দেশি আর বিদেশি খেলার খবর খবর নিয়ে অবকাঠামো দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘুরে দেখলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সঙ্গে ছিলেন দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকা তামিম ইকবাল কাঠামোগত প্রয়োজনীয় উন্নয়নের জন্য বিসিবিকে তাগাদা দেন উপদেষ্টা রাজনৈতিক পালাবদলের স্থবির হয়ে থাকা মিরপুরের হোম অব ক্রিকেটে কর্মব্যস্ততা ফিরতে শুরু হয়েছে তামিম ইকবালকে নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শেরবাংলা স্টেডিয়ামে পা রাখেন ঘুরে দেখেন বিসিবির প্রেসিডেন্ট বক্স ড্রেসিং রুম মাঠ ও প্রেস বক্স অনুশীলনরত নারী ক্রিকেটারদের সাথে দেখা হয় ক্রীড়া উপদেষ্টার অবকাঠামোগত বিভিন্ন ব্যাপারে উন্নয়নের জন্য বিসিবিকে তাগিদ দেন ক্রীড়া উপদেষ্টা নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে গুলো আছে সবগুলোতেই একটু ঘুরে দেখছি আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায় এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো তারা সামনে উইমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো এদিকে বর্ষিয়ান ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার জালাল ইউনুস বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তার পদত্যাগের মধ্য দিয়েই বিসিবির পরিচালনা পর্ষদের ভাঙন শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম মতিঝিলে বাফুফের সামনে প্রতিবাদ সভা শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় সাত দিনের মধ্যে এই দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ প্রফেশনাল লীগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তবে সেই দলে যোগ দেওয়া ফুটবলারদের খেলা নিশ্চিত করা এবং দলবদল পেছানো সহ বাফুফের কাছে দফা দাবি জানিয়েছেন ফুটবলাররা আমরা চাই যে প্রত্যেকটা ক্লাব অংশগ্রহণ করো কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ারেরই আসলে আমাদের পেশায় এটা এটার সাথে আমাদের ফ্যামিলি বা এই ক্লাবের সাথে কিন্তু অনেক যারা স্টাফ কাজ করে তাদের সাথে তাদের ফ্যামিলি জড়িত

আগস্ট দলবদলের শেষ সময় বেঁধে দিয়েছে ফিফা ফার্স্ট ইয়াতে বারো উইক উইক নেওয়া যায় তো এডিশনাল আমরা নিয়েছিলাম এগারো উইক থ্রি ডেস পরবর্তীতে আমরা তারা এই রিকোয়েস্ট করার জন্য যে আমরা যে বারো উইক টোটাল করে করতে চাচ্ছি টোটাল হচ্ছে বারো উইক করতে চাচ্ছি এডিশনাল আমাদের চার দিন দেওয়া হোক তো ওরা আমাদের লাস্ট হচ্ছে তিন দিন দিয়ে মানে হচ্ছে বাইশ বাইশে আগস্ট দু পর্যন্ত দলবদল এক্সটেনশনের পারমিশন দিয়েছে সো এইটা হচ্ছিলো মানে আপনাদের জানানো এবং আমরা চাই যে সবগুলো ক্লাব খেলো তো তাদের দাবির প্রেক্ষিতে আমরা আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসবো বসে আমরা জানাবো প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন গুলা স্পন্সর করে এবং তাদের সাথে আমরা কথা বলবো এদিকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের এবং মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে তাদের পদত্যাগের দাবিতে বাফুফের ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা বিগত বছরগুলোতে বাফুফের অনিয়ম দুর্নীতি ও স্বজন প্রীতির কথা তুলে ধরেন সাবেক খেলোয়াড়েরা ফুটবল ফেডারেশনে ওমেন উইং এ থাকার কথা ছিল এবং এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করার কথা ছিল এফসি তে আমার নামটা যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে যে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডহীন কিরণ জীবনেও খেলাধুলা করেনি জীবনে ফুটবল ফেডারেশনে পা দেয়নি জীবনে ঢাকা স্টেডিয়ামে পা দেয়নি সালাউদ্দিনের সাথে একদিনের সাক্ষাৎতে সে মহিলা উইং এর ডেপুটি চেয়ারপারসন পরবর্তীতে সে চেয়ারম্যান হয়েছে এবং এফসিতে তার নাম গেছে আমি ধিক্কার জানাই সালাউদ্দিন যে কাজগুলো করেছে শুধু একক ব্যক্তির তোষামতি এবং একক ব্যক্তিকে একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য তার জন্য মহিলা ফুটবল শুধু না দেশের ফুটবল ছেলেদেরটা সহ ক্ষতিগ্রস্ত হয়েছে র্যাঙ্কিং আমরা নেমে গেছি জেলাতে জেলাতে কোনো খেলা নাই রেগুল রেগুলার লিগ নাই ঢাকা শহরে যেসব বিভিন্ন খেলা আগে ছিল সেই খেলাগুলোর কোনো খবর নাই ফুটবল বাঁচুক ফুটবলটা আরও উঠে আসুক আরও জেলা পর্যায়ে ফুটবল হোক লিগ হোক আমরা এটাই চাই আমরা চাই না যে আপনারা দুর্নীতি করেন দুর্নীতি করে আমাদের ফুটবলটাকে মেরে ফেলেন এটা আমরা চাই না সবাই জানি যে এই বছর নির্বাচনটাকে ম্যানুপুলেট করার জন্য এই বছর যে মহিলা ফুটবলের লিগটা হয়েছে এটা সম্পূর্ণভাবে নির্বাচনকে ম্যানুপুলেট করার জন্য হয়েছে আপনারা আরেকটা জিনিস জানবেন যে মহিলা ফুটবল দল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেখানে মহিলাদের দলে একজন পুরুষ লোককে সর্বদা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ম্যানেজার হিসেবে পাঠানো হয় কিন্তু কেন এদিকে ফুটবল কোচ আব্দুর রাজ্জাকও বাফুফের সভাপতি অন্যায় কাজে মদতদাতাদের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট করেন কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে বিদায় করেন এবং আমি সরকারকে জানাবো যে এই জায়গাটা তরুণের তারুণের জায়গা তরুণ বয়সের যারা ইয়াং ডাইনামিক ওয়ার্ক করে তাদের জায়গা এটা অন্ধকার জায়গা না এটা হলো আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে উনি আমরা আজকে সাফের দেখেন আপনি আমরা তো পাই না আমরা এখন ভুটানের পিছনে আমরা এখন মালদ্বীপের পিছনে আমাদের মেয়েদের ফুটবল দেখেন একশো চল্লিশে কিন্তু দুঃখের বিষয় কী আমাদের শুধু স্ট্রাকচারটা খুব ভালো কি ভালো আমাদের স্ট্রাকচারের মধ্যে আছে হলো আমাদের ক্লাবগুলো অনেক সুন্দর আমাদের ম্যান পাওয়ার আছে ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল তার মধ্যে সেভেন্টি এইট্টি মিলিয়ন ইয়াং জেনারেশন তারুণ্য এই তারুণ্য আপনারা তো জানেন যে এই জি জি জেট যারা আছেন আজকে এই জি জেটরাই আমাদের দেশে পরিবর্তন করে কিন্তু উনি তরুণদের কথা শোনেন নাই এই না বোঝার জন্য আমরা কোচ যারা আছি কোচ ক্লাব সংগঠক কোচ খেলোয়াড় আমরা খুব খুব নির্যাতনে আছি সাবেক ও বর্তমান পুরুষ ও নারী ফুটবলার এবং সমর্থকরা বাফুফে সভাপতির ত্যাগ চাইলেও আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে অনর অবস্থানে আছেন কাজী সালাউদ্দিন নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বোর্ড পরিচালকদের সভায় সবার সম্মতিতে বিসিবির সভাপতি নির্বাচিত হন তিনি অবশেষে বাংলাদেশের ক্রিকেটে অবসান হল পাপন যুগের প্রায় ১৩ বছর পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি এতদিন পদ আঁকড়ে থাকলে শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির পদ ছাড়লেন তিনি আগে থেকেই ধারণা করা হয়েছিল নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট হবেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশেষে ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সবার শুরুতেই ইমেল বার্তায় পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন এরপর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনীত হওয়া ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয় এর আগে সকালে বোর্ড সভায় অংশ নিতে মন্ত্রণালয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম এছাড়া কাজী ইনাম ও মাহবুব আনামের পাশাপাশি আকরাম খান খালেদ মাহমুদ সুজন সাইফুল আলম স্বপন ফাহিম সিনহা ইফতেখার আহমেদ মিঠু ও সালাউদ্দিন চৌধুরী বৈঠকে যোগ দেন সভাপতি নির্বাচিত হয়েই দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন ফারুক আহমেদ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে তো একটা অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখ দেখব সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোশ্চেন আছে বাট আমাদের প্রধান প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যা এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের অন্যদিকে একদম ডাইভার্ট না হয়ে যায় খেলোয়াড়ি জীবনে উনিশশো আটাশি সালে অভিষেকের পর টানা উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে সাত ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ তাঁর অধিনায়কত্বেই উনিশশো চুরানব্বই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ এছাড়া দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেন তিনি বিসিবি সভাপতির সাথে মতবিরোধের কারণে দু সালে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফারুক আহমেদ খেলা দেখুন খেলার সঙ্গে থাকুন চোখ রাখুন এটিএন বাংলা দর্শক আমরা এখন খেলা জগত অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আগামী পর্ব দেখার আগাম আমন্ত্র জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজে ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ ভালোবাসুন আপনার দেশকে আল্লাহ হাফেজ